বুধবারে রদবদলের পর রাজ্য মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এবার মন্ত্রিত্ব হারালেন তার ডেপুটিও। নিয়োগে বেনিয়মের জেরে আগেই শিক্ষকতার চাকরি হারিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। মেয়ের পর এবার পদ হারালেন বাবা। মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ। এছাড়াও মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন সৌমেন মহাপাত্র, যাকে সদ্য তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করেছে তৃণমূল। বাদ পড়েছেন প্রাক্তন আইপিএস অফিসার ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যার বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর থেকে টাকা চাওয়া ও তাকে দিয়ে পরিচারিকার কাজ করানোর অভিযোগ উঠেছিল। এছাড়া হুগলির পান্ডুয়া থেকে তৃণমূল বিধায়ক রত্না দেনাগো প্রতিমন্ত্রীর পদ হারিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে মন্ত্রিসভায় গুরুত্ব কমল ফিরহাদ হাকিমের। এতদিন তার হাতে ছিল পরিবহন, পুর ও নগরোন্নয়ন এবং আবাসন, এর মধ্যে দুটি দফতর নিয়ে নেওয়া হলো। পরিবহন দফতরের দায়িত্ব দেওয়া হলো মন্ত্রিসভায় নতুন মুখ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ স্নেহাশিস চক্রবর্তীকে। আবাসনের দায়িত্ব দেওয়া হলো অরূপ বিশ্বাসকে, তার গুরুত্ব আরও বাড়ল। ফিরহাদ হাকিমের হাতে থাকল শুধু পুর ও নগরোন্নয়ন। এদিন মন্ত্রিসভায় রদবদলের আগে পরিবহন দফতরের অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ববি। আমি পৃথিবীতে থাকি না থাকি, এই পৃথিবী চলবে, এই কলকাতা চলবে, কাল হো না হো। একদা পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা তিনটি দফতরের মধ্যে শিল্প ও বাণিজ্য দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো শশী পাঁজাকে। মন্ত্রিসভায় তার গুরুত্ব অত্যন্ত বাড়ল। পরিষদীয় দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর একদা পার্থর হাতে থাকা তথ্য প্রযুক্তি দফতর দেওয়া হলো প্রথমবার মন্ত্রী হওয়া বাবুল সুপ্রিয়কে। এরই সঙ্গে ইন্দ্রনীল সেনের হাতে থাকা পর্যটন দফতর নিয়েও বাবুল সুপ্রিয়কে দেওয়া হলো, অর্থাৎ তার গুরুত্ব কমল। উল্টো দিকে বাবুল পর্যটন ও তথ্য প্রযুক্তির মতো দুটি গুরুত্বপূর্ণ দফতর সামলাবেন। পার্থ ভৌমিককে সেচ ও জলপথ পরিবহন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা হয়েছে। মন্ত্রিসভার নতুন মুখেদের মধ্যে প্রদীপ মজুমদারকে পঞ্চায়েত মন্ত্রী করা হয়েছে, যে দফতর দীর্ঘদিন সামলেছেন সুব্রত মুখোপাধ্যায়। বিপ্লব রায়চৌধুরীকে মৎস্য দফতরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী ও বনদফতরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে বীরবাহা হাঁসদাকে। তাজমুল হোসেনকে ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী এবং সত্যজিৎ বর্মনকে শিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছে। মন্ত্রিসভায় রদবদলের ফলে মলয় ঘটকের থেকে পূর্ত দফতর গেল পুলক রায়ের কাছে। এখন মলয় ঘটকের কাছে থাকলো আইন দফতর, তার সঙ্গে যুক্ত হলো শ্রম দফতর। এবিপি আনন্দ। আগে থেকে কিছু না জানিয়েই বাড়িয়ে দেওয়া হয়েছে বিমানবন্দরে বাণিজ্যিক গাড়ির পার্কিং ফি। এই অভিযোগে বুধবার বিক্ষোভ দেখালেন অ্যাপ নির্ভর ক্যাব চালকদের একাংশ। এই নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থানায় স্মারকলিপি দেওয়া হয় অ্যাপ নির্ভর ক্যাব চালকদের সংগঠন অনলাইন ক্যাব অপারেটর্সের তরফে। সংগঠনের দাবি, প্রতিদিন কলকাতা বিমানবন্দরে প্রায় 5,000 অ্যাপ নির্ভর ক্যাব চলাচল করে। অভিযোগ, আগে বিমানবন্দরে পার্কিং করলে 60 টাকা ফি দিতে হতো, কিন্তু মঙ্গলবার থেকে হঠাৎ করে সেই ফি একলাফে 40 টাকা বাড়িয়ে 100 টাকা করা হয়েছে। চালকদের দাবি, কোনো অ্যাপ নির্ভর সংস্থায় পার্কিং ফি বাবদ তাদের ভাড়া বাড়ায়নি, ফলে অতিরিক্ত পার্কিং ফির 40 টাকা চালকদের নিজেদের পকেট থেকে দিতে হচ্ছে। আমরা 60 টাকা বা 80 টাকা যেটাই হোক না কেন, বা 100 টাকা যেটাই হোক সেটা আমরা দেবো, কিন্তু সেটা টাকাটা আমাদের ড্রাইভারকে যে বুকিং নিয়ে যাবে তাকে কিন্তু কাস্টমার থেকে টাকাটা পেতে হবে। তার পাওয়ার জন্য সেই অ্যাপের মধ্যে ইন্টিগ্রেশনটা করা দরকার। এয়ারপোর্ট অথরিটি এবং পুলিশ, এয়ারপোর্ট আমাদের NSTBI পুলিশ স্টেশন, সেখানে আমরা চিঠি জমা করে এসেছি। আমরা যদি দেখি আগামী 24 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে হবে। কলকাতা বিমানবন্দরে পার্কিংয়ের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। কেন এভাবে রাতারাতি পার্কিং ফি বাড়ানো হলো তা নিয়ে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।